প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা ফরিউ শিবম কল্যাণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দু হাজার একুশ বাইশে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবিটিএ সেখানে যে নিউট্রিশন সাবজেক্টটি রয়েছে তার এসি একশো দশ সেই পেজের যে এসে কিউ আর এমসি কিউগুলি রয়েছে সেই সমস্তগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এর আগের তিনটে পেজের এমসি কিউ ও এসি কিউ নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি নিউট্রিশানের সেই সকল ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও নিচে ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাছাড়া উপরে এই মুহূর্তে যে আই বাটন আসছে সেখান থেকেও তোমরা দেখতে পারবে আর তোমাদের উচ্চ মাধ্যমিকে যাদের ভূগোল বা ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্যও এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজগুলো করে দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কও এই ভিডিওর নিচে ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাছাড়া উপরে যে আই বাটন আসছে এই মুহূর্তে সেখান থেকেও দেখতে পারবে বা একেবারে এন্ড স্ক্রিনের যে জায়গাটি আছে সেখানেও এই প্লে লিস্টটি এইচ স্পেশাল বলে দেয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখতে পারবে চলো তবে আজকের ভিডিওটি অর্থাৎ এসি একশো দশের নিউট্রিশনের এমসি ও এসি কিউগুলি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখো তোমাদের তো প্রথমেই এমসি থাকে সেখানে একুশটি এমসি কিউ দেওয়া থাকে তো প্রথম এমসিকিউটি রয়েছে গ্লুকোজ শোষণের সাহায্যকারী খনিজ লবণটির নাম কি এখানে অপশান বি সঠিক উত্তর হবে এনে অর্থাৎ সোডিয়াম পরবর্তী রয়েছে দুই নম্বরে এইচসিএল খড়িতে হয় যে কোষ থেকে সেটি কি সেটা অক্সেন্টিক কোষ স্পেলিংটা এখানে ভুল আছে অপশন সি সঠিক উত্তর হবে পরবর্তী তিন নম্বর প্রশ্নটি রয়েছে লাইসোজাইম উৎসেচক কোথা মানে উৎসেচকটা কোথায় থাকে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি লালা থাকে তারপরে চার নম্বর প্রশ্নটি রয়েছে অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের নাম বলতে বলা হয়েছে এটা হবে অ্যালানিন অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হবে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে হেয়ার ওয়ার্ভ স্টোন নালি কোথায় দেখতে পাওয়া যায় এটা অপশান সি সঠিক উত্তর হবে লালা গ্রন্থি পরবর্তী প্রশ্নটি রয়েছে ছয় নম্বর মাইসেলি গঠিত হয় কোথায় বা কিভাবে অপশন এ সঠিক উত্তর হবে ফ্যাটের বিশ্লেষণের সময় পরবর্তী সাত নম্বর প্রশ্নটি রয়েছে মাতৃদুগ্ধে সবচেয়ে বেশি যে ইমিউনিগ্লোবিউলিন থাকে তার নাম কি অপশান এ সঠিক উত্তর হবে আইজিএ পরবর্তী রয়েছে ফুড তৈরি করে কোন সংস্থা এখানে সি এফ টি আর তোমাদের অপশানে আছে কিন্তু ওটা আই হবে সাথে অপশান বি সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্নটি রয়েছে ছোট আইএফএ ট্যাবলেট যে লোহা কতটুকু থাকে ওখানে কুড়ি গ্রাম সঠিক উত্তর হবে মিলিগ্রাম সরি পরবর্তী প্রশ্নটি রয়েছে হু সদর দপ্তর কোথায় অবস্থিত এটি সঠিক উত্তর হবে জেনেভা শহরে দশ নম্বর এটি এগারো নম্বর প্রশ্নটি রয়েছে কিউআর যখন এক তখন প্রতি লিটার ওটু থেকে উৎপন্ন শক্তির মান কত এখানে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট কিলো ক্যালোরি এটা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি রয়েছে প্রাক আমি শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা কত এটা কুড়ি থেকে তিরিশ গ্রাম হবে পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেহে বাড়তি ভিটামিন সঞ্চিত থাকে কোথায় অপশান এ সঠিক উত্তর চক্রিত হবে কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয় জিজ্ঞেস করেছে এখানে তো অপশন সি সঠিক উত্তর হবে গাজর পরবর্তী জিও বিআই পরিকল্পনার যে সংস্থা করে থাকে সেটা হলো অপশান সি ইউনিসেফ এফএা মুক্তি আন্দোলন শুরু করে গত খ্রিস্টাব্দ উনিশশো ষাট খ্রিস্টাব্দে পরবর্তী জিওআর আর সমস্যাটা কি গ্যাস্ট্রো ও রিফ্লাক্স অর্থাৎ খাদ্য উগড়ে দেওয়া পরবর্তী প্রশ্নটি রয়েছে যে অস্থিমজ্জার সমস্যা বা ত্রুটির ফলে অ্যানিমিয়া হয় তা হল এখানে অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া খেয়াল রাখবে অস্থিমজ্জার যে ত্রুটি বা সমস্যা সেটা কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া হয় পরবর্তী প্রশ্নটি রয়েছে একজন মাঝারি পরিশ্রমী গর্ভবতী মহিলার দৈনিক ক্যালোরি চাহিদা কত এখানে দু হাজার যে কিলো ক্যালোরি সেটি সঠিক উত্তর হবে কেন দু যে মানে এখানটা তো তোমাদের তো গর্ভবতী বলেছে স্তনদাত্রী বলিনি তো এই পেজেই দেখতে পাবে একটি স্তনদাত্রী গর্ভবতী মহিলার দৈনিক ক্যালোরির চাহিদা সেখানে বিষয়টি একটু ভালো করে বলেছি এসে কিউতে চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নটি বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় কবে ষোলোই অক্টোবর তারপরে রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয় এমন একটি সংস্থা তো আমাদের ভারতের যে সংস্থাটি আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এটি সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্নগুলি দুইয়ের সেগুলো দেখে নেব সেখানে তো এসে কিউ রয়েছে চোদ্দোটি লিখতে হবে তোমাদের প্রথম এসে রয়েছে সাক্কাস এন্টারিকাস কি লিখবে ক্ষুদ্রান্তের স্তরে থাকা ক্রিপ্টস অফ লিভারকুন থেকে নিশ্চিত খাদ্য পরিপাককারী আন্ত্রিক রস হল সাকাস এন্টারিকাস পরবর্তী হচ্ছে মাতৃদুগ্ধে কেসিন ও অ্যালবুমিনের অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান হবে এখানে সঠিক উত্তর রেগুলেটরি এনজাইম কি অলরেডি যারা প্রিভিয়াস পেজগুলো করেছো তারা দেখেছ আমি লিখে দিয়েছি সেখানে যারা দেখোই তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া থাকবে সেই প্রিভিয়াস পেজগুলোর লিঙ্ক সেখান থেকে দেখে তোমরা জেনে নিতে পারবে তো চলো এখানে আরেকবার বলে দিই যে কোষের এক বিশেষ ধরনের এনজাইম যা বিভিন্ন ধরনের বিক্রিয়ার সংকেতকে বুঝতে পারে এবং প্রয়োজন মতো বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করতে পারে তাদেরকে রেগুলেটরি এনজাইম বা নিয়ন্ত্রক উৎসেচক বলে তারপরে চার নম্বর প্রশ্নটি আছে গ্লুকোনিওজেনেসিস কী উত্তর লিখবে যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন গ্লিসার অল অ্যাসিড পাইরোভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে এটি মূলত বিক্রিয়া স্থল অর্থাৎ যকৃতে তৈরি হয় এফটিটি কি কী ফুল ফর্ম তোমরা তো জানো সকলে ফেলিওর টু থ্রাইভ যারা প্রিভিয়াস এজগুলো করেছ দেখে নিয়েছ সেখানে রয়েছে অর্থাৎ বৃদ্ধিতে ব্যর্থতাজনিত একটি সমস্যা তো এখানে কি বলেছে তো তোমরা কারণ দিতে পারো একটি দুটি বা পুরো কথাটা লিখে দিলেও জাস্ট ওপরের লাইনটা তাহলেও হবে তো কারণ যদি লেখো তো মায়ের অথবা যিনি শিশু দেখাশোনা করে তার যদি তিনি যদি কোনো কারণে শিশুকে অযত্ন করে ফেলেন সে বুঝে হোক না বুঝে হোক না বুঝে বা অনিচ্ছাকৃতভাবে শিশুকে কম খাওয়ানো শিশুর খাদ্য সহ্য না হওয়া এইগুলো হলো তোমার এই এফটিটির সম্পর্কিত প্রশ্নটির উত্তর পরবর্তী দেখব কিন্তু তোমরা আগে বললাম যে ফার্স্ট লাইনটা লিখলেও হয়ে যাবে যেহেতু প্রশ্ন মান এক তো ছয় নম্বর প্রশ্নটি রয়েছে ফলিফার ট্যাবলেট কি উত্তরটা লিখবে এগুলি সব আগে পয়েন্ট করে নেবেন নিয়ে লিখবে এগুলি সব হাসপাতালে বা উপস্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় যদি গর্ভবতী মায়েরা যথেষ্ট পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খান এবং ফলিফার ট্যাবলেট প্রতিদিনে একটি করে একশো দিন খান তাহলে বাচ্চার আয়রন অপুষ্টির সম্ভাবনা কম থাকে ফলিফার ট্যাবলেট বিনামূল্যে সব হাসপাতালে বা উপস্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় এফএর মূল মন্ত্র কী তোমরা সকলে যেন লেট দে আর বি ব্রাইট এটি সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি রয়েছে ও প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবে একটি প্রশ্নটি রয়েছে সিডিপিও এর পূর্ণাঙ্গ রূপ কী এটির পূর্ণাঙ্গ রূপ হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এটি কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত এটা তো জানো তোমরা আইসিডিএস যে সংস্থা তার সাথে যুক্ত মল্ট ফুড কী তো লিখবে মহীশূর সি এর পুষ্টিবিজ্ঞানীরা এই খাদ্যটির পরিকল্পনা করেছেন দানা শস্যের গুঁড়ো চিনাবাদাম ময়দা ও ছোলা ময়দা এই সমস্ত অনুপাত হচ্ছে যথাক্রমে টু ইস্ট টু টু ইস টু ওয়ান অনুপাতে মেশানো হয় এর মধ্যে বিভিন্ন ভিটামিন ক্যালো ক্যালসিয়াম সোডিয়াম যুক্ত করা হয় এটি এক থেকে তিন বছর বয়সী শিশুদের দেওয়া হয়ে থাকে পরবর্তী দশ নম্বর প্রশ্নটি আছে পি আর কি উত্তরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভ অ্যাক্টিভিটি রে রেশিও বা কায়িক কার্য অনুপাত কাকে বলে এটা একটু লিখবে বিশ্রামরত অবস্থায় এবং কায়িক পরিশ্রমরত অবস্থায় ব্যয়িত শক্তির পরিমাণ বিএমআরের গুণিতককে প্রকাশ করা যায় যায় যাকে বলে কায়িক কার্য অনুপাত অর্থাৎ পিএআর অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা পিএআর হলো প্রতি মিনিটে শ্রমের জন্য ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে বিএমআর এর জন্য ব্যয়িত শক্তির অনুপাত দুয়ের অনুপাতকে পিএআর বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও পরবর্তী এগারো নম্বর প্রশ্নটি রয়েছে গ্রেপস বর্ণিত রোগ কি একে অনেকে গলগণ্ড রোগও বলে থাকে থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে অর্থাৎ যেখান থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন অর্থাৎ সেখান থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন টি থ্রি আর টি ফোর খরণের মাত্রা বৃদ্ধি পেলে স্ফিতনেত্রহ সহ যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে গ্রেপস বর্ণিত রোগ বলে এটাকে গলগণ্ডও বলা হয়ে থাকে তো আয়োডিনের অভাবে এটা বিশেষত হয়ে থাকে পরবর্তী প্রশ্নটি রয়েছে ভেগানস কারা উত্তর লিখবে যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে এবং দুধ কিংবা দুগ্ধজাত খাদ্য খান না তাদেরকে ভেগানাস বলা হয় পরবর্তী প্রশ্নটি রয়েছে স্তনদাত্রী মাঝারি পরিশ্রমকারী মাতার দৈনিক কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয় তো স্তনদাত্রী মাঝারি পরিশ্রমকারী মাতার দৈনিক এই যে দু হাজার দুশো তিরিশ কিলো ক্যালোরি পা প্লাস ছশো এক্সট্রা তো টোটাল হয় দু আর আমরা ওখানে যেটা বলেছিলাম সেটা এখানের থেকে একটু কম তার কারণ তিনি সবে গর্ভবতী আর এখানে বলা আছে স্তন্দ্রাত্রী তো তাই জন্য এখানে একটুখানি চাহিদার পরিমাণটা বেশি আছে তো এই হয়ে গেল তোমাদের প্রশ্ন উত্তরগুলি বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আরও দ্রুত আমি তোমাদের বাকি সমস্ত নিউট্রিশনের পেজগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই ডাটা